আজ রাখি বন্ধন উৎসব। শুধু ভাই বা বোন নয়, রাখি বন্ধন হলো সৌভাতৃত্বেরই বন্ধন। কসবা 66 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ফয়াজ আহমেদ খানের উদ্যোগে এলাকার মানুষের হাতে রাখি পরিয়ে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এলাকার অনেক মানুষ তাদের সকলের প্রিয় বিপদে আপদে ছুটে আসা ফয়াজ ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন। দীর্ঘ বছর ধরে তৃণমূল কর্মীরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে আপন করে নেয় এবং ধর্ম যার যার উৎসব সবার, এই আদর্শেই বিশ্বাসী তারা। তাই এখানে তিনি আরও জানান যে মানুষের পাশে তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এবং মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই তিনি মানুষের জন্য কাজ করে যেতে চান, এমনটাই জানালেন ফয়াজ আহমেদ খান। এটা আজকে নতুন কিছু নয়, এটা দীর্ঘ বছর ধরে আমাদের এই প্রতিক্রিয়া চলছে। আমরা যারা তৃণমূল করি, আমরা সমস্ত ধর্ম জাতিকে নিয়ে আমরা মানবিক যে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আদর্শ নীতি আছে যে ধর্ম নিজের নিজের কিন্তু উৎসব সবারই হতে পারে, সেটাকে কেন্দ্র করে প্রায় দীর্ঘ 25 বছর ধরে আমাদের পরিবার এই অঞ্চলের মানুষের জন্য সেবা করে যাচ্ছে। আমার বাবা আগে পুরপিতা ছিলেন, উনার 15 বছর উনি এখানে মানুষের সেবা করেছেন, তারপরে এখন বিধায়ক আছেন। আমি মানুষ আমাকে দ্বিতীয়বার এখানে আবার ইয়ে করেছে, আশীর্বাদ করেছে, মানুষের পাশে আছি, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশেই থাকবো, মানুষের জন্য কাজ করব। আর কাজের উন্নয়নের কথা নিয়েই কিন্তু আজকে মানুষের আশীর্বাদ পেয়ে আমরা পশ্চিমবাংলাকে তার সঙ্গে কলকাতার ভাব চড়াটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমেই সকলকেই, আপনাদের দর্শকের সকলেই যারা টিভি দেখছেন, সারা ভারতবর্ষের প্রত্যেক বোনদের মাদের সকলকেই আজকে রাখি পূর্ণিমার অনেক অনেক অভিনন্দন জানাবো, ভালোবাসা জানাবো। ভালো করে আনন্দ করুন, উৎসব মানান, কেন দুটা বছর প্যান্ডামিকের মধ্যে যে মানুষের যে অসুবিধা অস্বস্তি ছিল, তারপরে এই এই যে সঙ্গে বসে একসঙ্গে মিষ্টি খাওয়া, রাখি পড়া বা আনন্দ করা, এটা আবার নাকি হারিয়ে যায় সেটাই কিন্তু আজকে যতটা ভালো টাইম আছে, টাইম ফিরিয়ে আসা যায় না, টাইমকে ভোগ করে নেওয়াই কিন্তু আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ। একদিকে যেখানে বাংলায় নেতাদেরকে বন্ধ করা হচ্ছে সেই জায়গা মধ্যপ্রদেশকে ভুলে যাবেন না, যেখানে ব্যাপকের মতন হাজার হাজার কোটি টাকার বিজেপি নেতা মন্ত্রীরা স্ক্যাম করে, তারপরে যারা কিন্তু 50 খানা লোক যারা ব্যাপক স্ক্যামে অ্যারেস্ট করেছিল সিবিআই, একের পর এক জেলের মধ্যে তারা জেল বন্দী হয়ে মারা যাচ্ছে, কেউ সুসাইড করে নিচ্ছে, কেউ কিন্তু মারা যাচ্ছে একের পর এক, সেই নিয়ে কিন্তু মিডিয়া কোনো কথা বলছে না। আজকে উত্তরপ্রদেশে যেইভাবে ভোট লুট করে মানুষকে হত্যা করে কৃষকদের উপরে আজকে যে লোকাল রাজনীতি করে তারা কিন্তু আজকে ক্ষমতা দখল করেছে, সেটা নিয়ে রাজনীতির কথা বিজেপির মুখে স্পষ্ট করে শোনা যাচ্ছে না। কালকেই আমরা দেখেছি যে বিহারের মানুষ কিন্তু আজকে বিজেপি এর চক্রান্তকে বুঝে নিয়ে আজকে তাদেরকে বিহারের মাটি দিকে আজকে তুলে ফেলে দিয়েছে, বিহারের ক্ষমতার মস্তক দিয়ে তাদেরকে ফেলে দিয়েছে। আর তারপরেই বিহারের যে বিজেপি এর নেতা আছে সুশীল মোদী, আবার কালকে দিয়ে কিন্তু লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে হুমকি দিয়ে আরম্ভ করে দিয়েছে, বলছে তার বিরুদ্ধে নাকি সিবিআই মামলা চলছে, চার্জশিট হয়েছে, এবার তাকেও নাকি অ্যারেস্ট করা হবে। আজকে যেইভাবে গণতান্ত্রিক অবস্থাকে দমন করে দেওয়া হচ্ছে, যেইভাবে সংবিধানকে আজকে পরিবর্তন করার একটা চক্রান্ত চলছে, যেই জায়গায় আজকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলে মানুষকে জেলে পাঠানো হচ্ছে, আজকে সেই জায়গায় আজকে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে কর্মসংস্থান নেই, চাকরি নেই, অর্থনৈতিক ব্যবস্থা অচল অবস্থায় চলে যাচ্ছে। আজকে দুর্নীতিগ্রস্ত বিজেপি তাদের নেতা মন্ত্রী নিয়ে কোনো কথা হচ্ছে না।